Welcome everyone, this is Soudip from E for Engineering. So, Makaut MAR mandatory additional requirement or MAR activity upor onekir onekirokom confusion thake. Ebong oneke bolo je eta thik kore bujhte pachhi na kon kon activity gulo korbo, kothay joma korbo ebong kibhabe korbo. তো সেই নিয়ে একটা আপডেট বলতে পারো ম্যান্ডেটরি অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট বা মার পয়েন্টের জন্য একটা আপডেট কিন্তু ম্যাকাউট থেকে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটা আমি অফিসিয়াল ওদের ব্লগ পেজটা খুলে রেখেছি তো তোমাদের যদি মনে হয় তোমরা দেখে বুঝতে পারবে তো আমি এই লিংক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি তোমরা গিয়ে চেক করো একবার না বুঝতে পারলে এই ভিডিওটা একবার দেখে নিও ঠিক আছে তো আমি পুরোটাই ডিসকাস করব তো মার অ্যাক্টিভিটিটা কি সেটাও এখানে বলা আছে ভালো করে এবং যেটা লাল কালারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট সেটাই হচ্ছে মেন ব্যাপার যে এ মিনিমাম অফ 24-5 মার অ্যাক্টিভিটি পয়েন্টস মাস্ট বি অ্যাচিভড ইন ইচ অ্যাকাডেমিক ইয়ার বাই এভরি স্টুডেন্ট ফর কোয়ালিফাইং ইন মার ঠিক আছে বাচ্চা মার হচ্ছে একটা ম্যান্ডেটরি জিনিস মুখস ব্যাপারটা আলাদা মার হচ্ছে ম্যান্ডেটরি যেখানে তোমাকে প্রত্যেক বছর প্রত্যেক সিজন সে সিজনে তোমাকে 25 পয়েন্টস তুলতেই হবে ওকে এবং কদিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে মার মুখসের লাস্ট ডেট অফ সাবমিশন হচ্ছে 31 জুলাই সেটা কলেজ থেকে ইউনিভার্সিটিকে ঠিক আছে তো আর আগে আগেই হয়তো তোমাদের কলেজ থেকে তোমাদের মার মুখসের জন্য জিনিসপত্র চেয়ে নেবে ঠিক আছে তো এরপরে বলে দিচ্ছি যে এখানে যারা যারা জানো না তোমাদের কী কী বিটেক কোর্সের জন্য কত পয়েন্ট তুলতে হবে সেখানে একটা মোটামুটি ছক দিয়েছে তো আমরা যারা মানে বিটেক শুধু যারা বিটেক 4 ইয়ার কোর্সের জন্য ল্যাটারাল না তাদের মেনলি 100 পয়েন্ট তুলতে হবে এবং যদি তুমি আগের বছর মানে 2019 মানে যেটা আগে ছিল 2018-19 থাকো তাহলে তোমাকে 4 বছরে 75 পয়েন্ট তুলতে হবে তো আর তাছাড়া কিন্তু তারপর থেকে 2018-19-20 তোমাদের টোটাল 4 বছরে 100 পয়েন্ট তুলতে হবে যদি তুমি 25 পয়েন্ট তুলে থাকো তাহলে তোমার পরের বছর 75 পয়েন্ট তুললেও হবে ব্যাপারটা এরকমই তুমি যদি এই বছর 30 পয়েন্ট তুলে রাখো কিন্তু তার পরের বছর তোমাকে 25 পয়েন্ট তুলতেই হবে ঠিক আছে তো এটা হচ্ছে মিনিমাম এটা কিন্তু ম্যাক্সিমাম বলেনি ম্যাক্সিমাম তুমি যত উঠবে তোমার ব্যাপার ওকে এরপরে তারপরে 5 ইয়ার বি আর্কিটেকচার কোর্স সেটা ওখানে দেওয়া আছে ভালো হবে 125 পয়েন্ট মেনলি ঠিক আছে এবং যদি ল্যাটারাল এন্ট্রি যেটা আমরা ল্যাটারাল এন্ট্রি আছে জিলেটের মাধ্যমে ভর্তি হচ্ছি তাদের মেনলি 75 পয়েন্ট বা 75 মার্কস করে তুলতে হয় এবং তারপরের বছর যদি তুমি 25 মানে এবারে 25 পয়েন্ট তুলে রাখো পরের বছর 50 টার্গেট থাকতে হবে তো এইভাবে তুমি কিন্তু মানে টোটাল 75 এবং প্রত্যেকটা ইয়ারে 25 মিনিমাম 25 করে তোমাকে তুলতেই হবে এটা মাথায় রেখো এর বেশি তুললে অসুবিধা নেই কিন্তু মিনিমাম তোমাকে 25 পার ইয়ারে তুলতেই হবে এখানে কিছু এফএকিউ আছে খুব ভালো এফএকিউগুলো আছে আমি আর ডিসকাস করলাম না একবার দেখে নিও যেটা আমি প্রথমেই বলছিলাম যে উই নিড টু নো that whether a student needs to be awarded with a minimum 25 mark activity points in one academic year what would be the status of the student who in the first year first semester have already got greater than 30 তো এটা এটা ভালো কোশ্চেন একটা দিয়েছে যে তুমি যদি ফার্স্ট ইয়ারে 30-এর ওপরে তুমি মার পয়েন্ট আছে তো পরের বছর কি তোমাকে 25 না তুললেও হবে এখানে কিন্তু ভালোভাবে অ্যান্সার করেছে তোমার দেখে নিও আমি একটুখানি সারমর্ম বলে দিচ্ছি যে তোমার 25-এর ওপর তুলতেই পারো মার পয়েন্ট ঠিক আছে কিন্তু তোমাকে পরের বছর কিন্তু 25 তুলতেই হবে ঠিক আছে প্রত্যেকটা যে ইয়ার সেখানে 25 তুলতেই হবে এবং টোটাল মিনিমাম তোমাকে 100 তুলতেই হবে এটা হলো ব্যাপার ঠিক আছে তো এইবারে তোমাদের বিভিন্ন কোয়ারিগুলো তোমরা এখানে দেখে নিও যেটা লিস্ট সবাই চাও যে কোন লিস্ট ধরে করব কত পয়েন্ট আছে কতগুলো পারমিসিবল পয়েন্ট আছে সেটা লিস্ট কিন্তু সুন্দরভাবে ম্যাকাউটের ব্লক পেজে দিয়ে রেখেছে তোমরা দেখতে পাচ্ছ পয়েন্টস পার অ্যাক্টিভিটি হচ্ছে প্রত্যেকটা জিনিসের জন্য কত করে পয়েন্ট আছে এবং তোমরা এটার জন্য কত ম্যাক্সিমাম পয়েন্ট পেতে পারো ঠিক আছে তো এখানে একটা এডিট তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে রুরাল রিপোর্টিং রুরাল রিপোর্টিং বলে এখানে বলছে পয়েন্টস পার অ্যাক্টিভিটি 5 আছে ঠিক আছে রুরাল রিপোর্টিংয়ে পয়েন্টস আছে পয়েন্টস বলেছে 5 আছে তো আর ম্যাক্সিমাম পয়েন্ট বলছে 10 আছে তার মানে কি তুমি রুরাল রিপোর্টিংয়ের একটা রিপোর্ট জমা দিলে তোমার তুমি পাবে 5 মার্ক পয়েন্টস ঠিক আছে তুমি যদি আরেকটা রিপোর্ট জমা দাও কোনো অন্য কিছুর উপর তুমি আরেকটা আরও 5 পয়েন্ট পেতে পারো মানে টোটাল ম্যাক্সিমাম এখান থেকে 10 পয়েন্ট পেতে পারো এরকম না এখানে তুমি 5টা রিপোর্ট জমা দিলে এখান থেকে তুমি 25 তুলে দিলে এটা কিন্তু সম্ভব হবে না কারণ এখান থেকে তুমি ম্যাক্সিমাম 10 পয়েন্ট তুলতে পারবে এরকম হচ্ছে মার অ্যাক্টিভিটি ওকে
এরকম করে প্রত্যেকটা লিস্ট এখানে কিন্তু দেওয়া আছে, তোমরা দেখে নিও, তোমাদের মতো তোমরা যেটা করতে পারবে সেই হিসাবে কিন্তু তোমরা করো। ওকে, তো লিস্টের পরে সেটা যেটা মেন সেটা হচ্ছে স্পেশাল লকডাউন অ্যাক্টিভিটি, যেটা আগের বছর থেকে চালু হয়েছে স্পেশাল লকডাউন। যেহেতু লকডাউন চলছে তো লকডাউন কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো তোমরা ঘরে বসেই খুব সহজে করতে পারো, যেমন ফটোগ্রাফি। ফটোগ্রাফি তুমি তো অনেকেই ফটোগ্রাফি করার শখ থাকে, তো তুমি ফটোগ্রাফি করলে সেটা ফেসবুকে বা ইনস্টাগ্রামে পোস্ট করে সে লিঙ্ক তুমি শেয়ার করে দিলে, তো সেইভাবেও তুমি কিন্তু করতে পারো। তো পাস কতগুলো পয়েন্ট আছে এবং ম্যাক্সিমাম কত পয়েন্ট আছে সেটাও লেখা আছে, ঠিক আছে। কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমার মনে হলো সেটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 25 মার্কস আছে, ঠিক আছে। তো এখানে তুমি ভাবো যে স্পেশাল লকডাউন অ্যাক্টিভিটিতে তুমি প্রচুর নম্বর প্রচুর অনেক কিছু করেছো, মানে 50-60 নম্বরের একটা অ্যাক্টিভিটি করেছো, যেহেতু সহজ অ্যাক্টিভিটি, তোমার কিন্তু নম্বর উঠবে না, তোমার কিন্তু ম্যাক্সিমাম 25 পয়েন্টসই উঠবে, যেটা আমার পাস করার জন্য এনাফ, ঠিক আছে। আর তুমি যদি তাও মনে করো যে বেশি নম্বর তুলতে চাও, তাহলে কিন্তু তোমাকে ওপরে এখানে কোনো অ্যাক্টিভিটি করতে হবে। আর নিচে আরেকটা জিনিস খুব ভালো দিয়েছে যেটা দেখলাম, সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি বেসড অন ইউনিভার্সিটি প্রোগ্রাম ম্যাক্সিমাম 25 পয়েন্টস। এটা কিন্তু নতুন ঢুকেছে, এটা কিন্তু আগে ছিল না, ঠিক আছে। তো সেখানে দেখতে পাচ্ছ তোমাদের ম্যাকাউটের বিভিন্ন ওয়েবিনার চলছে, এখন তোমরা জানো যে ম্যাকাউটের বিভিন্ন ওয়েবিনার চলে এবং কিছু কিছু আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিই, ইউটিউবে দিই, তোমরা ওদের ফেসবুক পেজ থেকে জানতে পারো। সেই ওয়েবিনার অ্যাটেন্ড করলেও কিন্তু তুমি ম্যাক্সিমাম 2 পয়েন্ট করে পেতে পারো, ঠিক আছে, 2 পয়েন্ট করে পেতে পারো একটা করে অ্যাটেন্ড করলে। এবং সেখানে কিন্তু কিছু কিছু পারফর্ম করো তুমি, ঠিক আছে, অনেক পারফর্মিং ওয়েবিনারও কিন্তু হচ্ছে, সেই সার্টিফিকেট দেখালে তুমি কিন্তু 5 পয়েন্ট পেতে পারো, ওকে। এবং ডিবেট কম্পিটিশনও কম্পিটিশন ওদের চলে, সেখানে অ্যাটেন্ড করলে 2 পয়েন্ট এবং পার্টিসিপেট করলে 5 পয়েন্ট। এছাড়া কন্ট্রিবিউটর ডিজিটাল লাইব্রেরি, একটা ডিজিটাল লাইব্রেরি আছে, সেখানে তুমি যদি কিছু কন্ট্রিবিউট করো সেই ক্ষেত্রেও তুমি কিন্তু পয়েন্ট পেতে পারো, 4 পয়েন্ট আছে। এবং সেখানে আরও এনভায়রনমেন্টাল ইস্যু, প্রজেক্ট ও এন্টারপ্রেনারশিপ, এগুলো তো ওদের চলতেই থাকে। সেখানে তুমি প্রোগ্রাম যদি অ্যাটেন্ড করো 2 পয়েন্ট এবং যদি পারফর্ম করো 5 পয়েন্ট, ঠিক আছে। তো ম্যাক্সিমাম সব কিছু মিলিয়ে কেন এখানে 15 পয়েন্টের বেশি তোলে যাবে না, এখানে বলেনি যে ম্যাক্সিমাম কতগুলো করে আছে পারমিসিবল লিমিট, সেটা কিন্তু বলা নেই। কিন্তু আশা করি এখানে সব কিছু মিলিয়েই তুমি ম্যাক্সিমাম 15 পয়েন্টের পয়সা তুলতে পারবে না, ওকে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের কলেজকে একবার তুমি ইনফর্ম করো যে হ্যাঁ এগুলো জমা করলে হবে কি হবে না, কারণ ম্যাকাউটের ওয়েব পেজে কিন্তু এটা দিয়েছে এবং ফেসবুক পেজেও কিন্তু এটা আপডেট করেছে, ওকে, আমি কিন্তু এমনি এমনি বলছি না। এবং সেখানে ক্ষেত্রে তোমার একটা SPOC দেওয়া আছে ম্যাকাউটের তরফ থেকে, সেখানে তোমার মোবাইল নাম্বার, ইমেল আইডি থেকে হেল্পলেক্স থেকে আই করতে পারো, হেল্পলেক্স ইমেল আইডিও আছে, ঠিক আছে, সেখানে মেল করে জিজ্ঞেসপত্র করতেই পারো। এরকমভাবেই তোমরা কিন্তু এগুলো সাবমিট করতে পারো। এছাড়া তোমার যদি কোনো রকম ডাউট থাকে, আমার মনে হয় আমাকে জিজ্ঞেস করতে পারো, তোমার কলেজের যে মেন্টর আছে বা যে ক্লাস টিচার আছে তাকে এই মার মুখ নিয়ে জিজ্ঞেস করা সবচেয়ে বেস্ট হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে সাবমিট করতে হবে, না করতে হবে, কী কী পয়েন্ট নতুন অ্যাড হয়েছে, কীভাবে করতে হবে, পুরোটা ডিসকাস করলাম, আশা করি তোমাদের সব ক্লিয়ার হয়েছে। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল, থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে।